রাজস্থান রয়্যালস আইপিএল 2021-এর সেরা একাদশে জায়গা হবে কি মুস্তাফিজের? দেখে নিন রাজস্থানের সম্ভাব্য শক্তিশালী একাদশ। রাজস্থান রয়্যালস আইপিএল 2021 নিলামের আগে 8 খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে এবং আইপিএলের মিনি নিলামের সময় নতুন 8 জন খেলোয়াড় কিনেছে 24.20 কোটি রুপিতে। রাজস্থান রয়্যালস ক্রিস মরিসকে আইপিএল নিলামের ইতিহাসে সর্বোচ্চ মূল্য 16.25 কোটি রুপিতে কিনেছে। শিবম দুবেকে 4.4 কোটি রুপিতে রাজস্থান রয়্যালসের আরেকটি বড় কেনা ছিল। রাজস্থান রয়্যালস 2020 সালের আইপিএল শেষ করে অষ্টম স্থানে থেকে। 2008 সালে আইপিএল অভিষেক মৌসুম জয়ী ফ্রাঞ্চাইজি এবার চাইবে আইপিএল 2021-তে আরও ভালো পারফরম্যান্সের জন্য। বিদেশি পেসারের চাপে হয়তো প্রথম দিকে কাটার মাস্টার মুস্তাফিজুর সেরা একাদশে জায়গা নাও পেতে পারেন। তো দর্শক, চলুন দেখে নেওয়া যাক প্রথম খেলায় রাজস্থান রয়্যালসের সেরা একাদশে কাদেরকে দেখা যেতে পারে। সঞ্জু স্যামসন, স্টিভ স্মিথকে অধিনায়কত্ব থেকে বাদ দেওয়ার পরপর অধিনায়ক হিসেবে সঞ্জু স্যামসনই ছিল দলটির সেরা পছন্দ। আইপিএল 2021 মৌসুমে তিনি রাজস্থান রয়্যালসের নেতৃত্ব দেবেন। উইকেটরক্ষক ব্যাটসম্যান সঞ্জু গত মৌসুমে কিছু দুর্দান্ত ইনিংস খেলেন। স্যামসন ছিলেন রাজস্থান রয়্যালসের আইপিএল 2020-এ সর্বোচ্চ রান সংগ্রহকারী। 14 ইনিংসে মোট 375 রান করেন। তার স্ট্রাইক রেট ছিল 158-এর বেশি এবং সাথে 3টি অর্ধশতকও করেছেন। উদ্বোধনী স্থানে তার আশ্চর্য স্ট্রাইক রেট উপকারী হবে। জোস বাটলার, হার্ড হিট করার ক্ষমতা নিয়ে জোস বাটলার রাজস্থান রয়্যালসের হয়ে দুর্দান্ত ওপেনার হবেন। গত মৌসুমে জোস বাটলার 12 ইনিংসে 325 রান করেন। পুরো মৌসুম জুড়ে তার দুর্দান্ত স্ট্রাইক রেট ছিল 144+ এবং 2টি অর্ধশতকও রয়েছে। ওপেনার হিসেবে তিনি সঞ্জু স্যামসনের দুর্দান্ত সমর্থন পাবেন। বেন স্টোকস, গত মৌসুমে বেন স্টোকস তার দারুণ ব্যাটিং দক্ষতার পরিচয় দিয়েছিলেন। তিনি মাত্র 8 ইনিংসে 285 রান করেছিলেন। ইংলিশ এই অলরাউন্ডার 142.5-এর স্ট্রাইক রেটে 1টি সেঞ্চুরি এবং 1টি অর্ধশতকও করেছিলেন। তিনি 2021 সালের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবেন। মনান ভোরা, রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাটসম্যানের পক্ষে মনান ভোরা একটি ভালো বিকল্প। ভোরা দীর্ঘদিন দলে রয়েছেন এবং অতীতে রাজস্থান রয়্যালসের হয়েও তিনি দুর্দান্ত খেলেছেন। মিডল অর্ডার পজিশনে তিনি দুর্দান্ত ব্যাটসম্যান হবেন। রিয়ান পরাগ, পরাগ গত আইপিএলে 8 ইনিংসে 86 রান করেন। পরাগ আইপিএলে 2021 সংস্করণে তার দক্ষতা বিকাশ করতে পারে এবং তাই তার দলের উচিত তার যোগ্যতা প্রমাণ করার জন্য আরও বেশি সুযোগ দেয়া। শিবম দুবে, অলরাউন্ডার শিবম দুবেকে বেঙ্গালুরু ছেড়ে দেওয়ার পর রাজস্থান রয়্যালস 4.4 কোটি রুপিতে কিনে নেয়। আইপিএল 2020-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে গিয়ে দুবে নিজের বোলিংয়ে 5 ইনিংসে 4 উইকেট নিয়েছিলেন। তিনি 9 ইনিংসে 129 রান করেছেন। রাহুল তেওয়াটিয়া, 2020 সালে আইপিএলে শেলডন কন্ট্রেলের বলে টানা 5টি ছক্কা মারার পর রাহুল তেওয়াটিয়ার নামটি জনপ্রিয় হয়েছিল। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন 5টি টি-20 ম্যাচে জাতীয় দলে তার জায়গা হয়েছে। রাহুল তেওয়াটিয়া প্রমাণ করেছেন যে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে তিনি কতটা বিপজ্জনক হতে পারেন। তার দ্রুত ব্যাটিং স্টাইল রাজস্থান রয়্যালসকে অনেকাংশে সহায়তা করবে। শ্রেয়াস গোপাল, আইপিএল 2021-এ রাজস্থান রয়্যালসের হয়ে ডানহাতি লেগ ব্রেকারের বোলার হিসেবে শ্রেয়াস গোপাল খেলবে। রাজস্থান রয়্যালসের স্পিন বিভাগে খুব বেশি বিকল্প নেই এবং শ্রেয়াস গোপাল কার্যকরী সেরা বিকল্প হিসেবে আবির্ভূত হতে পারেন। ক্রিস মরিস, ক্রিস মরিস আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার। বেঙ্গালুরু তাকে ছেড়ে দেওয়ার পর রাজস্থান রয়্যালস তাকে 16.25 কোটি রুপিতে কিনে নেয়। গত আইপিএলে তিনি 9 ম্যাচে 11 উইকেট নিয়েছিলেন, 1 ম্যাচে 4 উইকেট নিয়েছিলেন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার হয়ে বেশ ফর্মে রয়েছেন তিনি। জোফরা আর্চার, জোফরা আর্চার হলেন রাজস্থান রয়্যালসের সবচেয়ে বড় বোলিং অস্ত্র। ইংলিশ এই বোলার সাম্প্রতিক সময়ে তার পেস এবং বাউন্সার দিয়ে ব্যাটসম্যানদের উপর আধিপত্য বিস্তার করে থাকেন। গত মৌসুমে তিনি 14 ম্যাচে 20 উইকেট তুলে নেয়। ক্রিস মরিসের সাথে অবশ্যই তাকে সামনে থেকে বোলিংয়ে নেতৃত্ব দিতে হবে। জয়দেব উনাদকাট, আইপিএলে উনাদকাট তেমন ভালো পারফরম্যান্স করতে না পারলেও ভারতে বোলারদের মধ্যে তিনি অন্যতম একজন সেরা বোলার। মার্চে মহড়া শুরু ধোনি বাহিনীর। 11 মার্চ থেকে অনুশীলন শুরু চেন্নাইয়ের। মাঠে ফিরছেন মহেন্দ্র সিং ধোনি। সামনেই আইপিএল,
ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ককে দেখার জন্য এখন এই প্রতিযোগিতার দিকেই তাকিয়ে থাকেন ভক্তরা। এ মাসেই অনুশীলন শুরু করে দিতে চলেছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। আইপিএল শুরু কবে থেকে তা এখনও জানায়নি ভারতীয় বোর্ড। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে প্রতিযোগিতা শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। দলগুলো যদিও বসে নেই, অনুশীলনের প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা। 11 মার্চ থেকে অনুশীলন শুরু করতে চলেছে চেন্নাই। সেই দিন ধোনিও যোগ দেবেন বলে শোনা যাচ্ছে। আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এমন ক্রিকেটারদের বাদ দিয়েই শুরু হতে চলেছে অনুশীলন পর্ব। ধোনি ছাড়াও থাকতে পারেন সুরেশ রায়না। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নেওয়ায় ধোনি এবং রায়নার বাধা নেই অনুশীলনে যোগ দিতে। চেন্নাই দলের পক্ষ থেকে বলা হয় একে একে সব ক্রিকেটাররাই যোগ দেবেন অনুশীলনে। অনুশীলনের প্রথম দিন থেকেই অধিনায়ক ধোনিকে পাওয়া যাবে। কঠিন জৈব সুরক্ষা বলয়ের নিয়ম মেনে অনুশীলন চলবে। সকলের করোনা পরীক্ষাও করা হবে। আইপিএল 2020-এ অনুশীলনের ব্যবস্থা আগে থেকেই শুরু করেছিল চেন্নাই। একাধিক ক্রিকেটাররা করোনা আক্রান্ত হয়ে যাওয়ায় অসুবিধার মধ্যে পড়তে হয় চেন্নাইকে। তার প্রভাব পড়েছিল প্রতিযোগিতাতেও। আমি যেখানেই খেলি বিশ্বসেরা হয়েই খেলি, বললেন ক্রিস গেইল। 41 পেরিয়েও ব্যাট হাতে দুর্দান্ত ক্রিস গেইল। ফ্রাঞ্চাইজি লিগগুলো দাপিয়ে বেড়াচ্ছেন। এই বয়সে এসে ফের জায়গা করে নিলেন জাতীয় দলেও। প্রায় 2 বছর পর দলে এসেছেন ক্যারিবীয় এই ওপেনার। স্বঘোষিত এই ইউনিভার্স বস দলে ফিরেই স্বভাবজাত হাঁকডাক শুরু করলেন। জানালেন, নামের পাশে 3 নম্বর টি-20 বিশ্বকাপ ট্রফিটা যোগ করতে চান। সেই সঙ্গে গর্ব নিয়ে বললেন, যেখানেই খেলি না কেন আমি বিশ্বসেরা। দেশের হয়ে টি-20-তে 54 ইনিংস প্রতিবারই ওপেন করেছেন গেইল, কিন্তু ফ্রাঞ্চাইজি ক্রিকেটে তার ভূমিকা কিছুটা বদলে গেছে। গত আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে 9 ইনিংসেই 3 নম্বরে নামানো হয়েছিল ক্যারিবীয় ওপেনারকে। সেখানে অবশ্য সফলও হয়েছেন গেইল। 43.88 গড়ে 144.16 স্ট্রাইক রেটে করেছেন 395 রান। অ্যান্টিগায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের 2 দিন আগে সোমবার গেইল জানালেন, টি-20 অধিনায়ক কাইরন পোলার্ড এবং কোচ ফিল সিমন্স যেখানে চাইবেন সেখানে খেলতে আপত্তি নেই তার। দলে 4 জন স্পেশালিস্ট ওপেনার আছেন। গেইল ছাড়াও আছেন এভিন লুইস, লেন্ডন সিমন্স এবং অ্যান্ড্রে ফ্লেচার। তাই ওপেনিং পজিশন হারাতেও পারেন ইউনিভার্স বস, সেটা তারও ভালোই জানা। গেইল বলেন, মনে হচ্ছে আমি এখন নাম্বার 3 স্পেশালিস্ট, এটা কোনো সমস্যা না। আমি স্পিন ভালো খেলতে পারি, ওপেনার হিসেবে ফাস্ট বোলারদের তো পারি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে আমাকে যেভাবে তারা চাইবেন আমি খেলতে রাজি। আমি যা দায়িত্ব পাবো পালন করব। ময়না সাকিবকে উঠতে দিবে তো কলকাতা, জল্পনা শুরু। এবারের আইপিএল নিলামে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। গত মাসের 18 তারিখে আইপিএল এর নিলামে সাকিবকে 3 কোটি 20 লাখ রুপেতে কিনেছে শাহরুখ খানের দল। বাংলাদেশি মুদ্রায় যা 3 কোটি 74 লাখ টাকা। টুর্নামেন্টটি খেলতে মুখিয়ে আছেন সাকিব নিজেও। পুরো আসরে খেলতে ছুটি নিয়েছেন বাংলাদেশের খেলা থেকেও। তবে বিদেশি তারকায় ঠাসা কলকাতা নাইট রাইডার্স দলের একাদশে নিয়মিত জায়গা পাবেন তো সাকিব। এর আগে 7 মৌসুম নাইট রাইডার্সে খেলেছেন সাকিব। 2 মৌসুম আগে তাকে ছেড়ে দেয় শাহরুখ খানের দল। এরপর সাকিব সানরাইজার্স হায়দরাবাদে খেলেছিলেন। আইসিসি নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি গত আসরে। এবার সাকিব কলকাতায় আসায় খুশি দলটি। নিলামের পর সাকিবকে স্বাগত জানিয়ে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ লিখেছে স্বাগত ময়না। কেকেআর তাদের টুইটার পেজে বাংলায় লিখেছে, আমাদের ময়না ঘরে ফিরে আসছে। আইপিএল এর নিলাম অনুযায়ী এক ম্যাচে সর্বোচ্চ 4 জন বিদেশি খেলোয়াড় খেলতে পারেন। কলকাতা স্কোয়াডে বিদেশি তারকাদের মেলা। দলটির অধিনায়কও একজন বিদেশি।